জ্যৈষ্ঠ পূর্ণিমা বা দেবাস্নান পূর্ণিমার আজ অর্থাৎ চব্বিশে জুন দু হাজার একুশ বিশেষ তিথিতে একশো আট ঘড়া জলের দ্বারা প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা সম্পূর্ণ হল পুরীর পাশাপাশি কলকাতার ইস্কন মন্দিরে। এমন দিনে পৃথিবীতে জগন্নাথ দেবের আবির্ভাব করেছিলেন বলে ধরা হয়। গুগন্ধি জল দিয়ে একশো আট ঘড়া জলে তিন দেবদেবীকে স্নান করানো সম্পূর্ণ হয়। কথিত রয়েছে এই জলে স্নান করেই জগন্নাথ দেবের জ্বর আসে, তিনি গৃহবন্দী হন, রথযাত্রা পর্যন্ত বিশ্রাম নেন আর রথের দিন আত্মপ্রকাশ করেন। প্রসঙ্গত স্কন্ধ পুরাণে বর্ণিত আছে যে রাজা ইন্দ্রদুম্বের নির্দেশেই পুরীর বিষ্ণু মন্দির বর্তমান জগন্নাথ মন্দির স্থাপিত হয়। রাজার নির্দেশে তিন দেবদেবীর স্নানযাত্রার দিন তিথি স্থির হয়েছিল, সেই থেকেই এই পরম্পরা চলে আসছে। মেন্টু পার্কের ইস্কন মন্দিরে আজ উপস্থিত ছিলেন মাননীয় সুব্রত বক্সি মহাশয়। এবছরও রাজ্যের মুখ্যমন্ত্রী আসন্ন রথ উৎসবে রথের দড়ি টানবেন বলে জানান ইস্কনের তরফে রাধারমণ দাস মহারাজ। আমরা শুনে নেব তিনি আরো কি জানালেন। স্নান পূর্ণিমা, স্নান যাত্রা, এটা ভগবান জগন্নাথের জন্ম দিবস। আজকে ভগবানের আবির্ভাব হয়েছিল। আজকে ভগবানকে সকাল থেকে অনেক রিচুয়ালস হয়ে ওটা পারফর্ম করা হয়। মঙ্গল আরতি থেকে শুরু করে ভগবানকে নতুন কাপড় পানানো হয়, তারপরে দুপুর বারোটার সময় আজকে ভগবানকে পাঁচশো ছাপ্পান্ন ভোগ লাগানো হয়েছিল। আজকে এখন সন্ধ্যাবেলা চারটে থেকে ভগবানকে চান করানো হচ্ছে। এখানে একশো আট ডিফারেন্ট হোলি প্লেসেস থেকে, রিভার্স, রিজার্ভার, ওখান থেকে জল আনা হয়েছে। পঞ্চগাভি আছে, দুধ, দহি, ঘি, হানি, আর অনেক রকম ফ্রুট জুসেস থাকে, ওটা নিয়ে মিশিয়ে ভগবানকে চান করানো হয়। তারপরে ভগবানকে নটার সময় গজাবেশ দর্শন, বিশেষ দর্শন হবে, যেখানে ভগবান মানে ওনার হাতির সুরের মতন বেশ থাকে, গজার হাতির মতন ভেসে উনি দর্শন দেবেন। হ্যাঁ, তারপরে এই গজাবেশের পরে ভগবান অসুস্থ হয়ে পড়ে, উনি পনেরো দিন পরে আবার দর্শন দেবেন, যেটা আমরা জানি কোয়ারেন্টাইন। আমরা দু বছরে আমরা শুনেছি কি কোয়ারেন্টাইন কী হয়, কোয়ারেন্টাইনে পনেরো দিন থাকতে হয়, কিন্তু আমাদের সনাতন সংস্কৃতিতে কোয়ারেন্টাইনটা অনেক হাজার হাজার বছর থেকে পালন হচ্ছে। জগন্নাথ পনেরো দিন অসুস্থ থাকবেন ওখানে, তখন পূজারি খালি ওনার সেবা করবে, পনেরো দিন পরে একদিন পরে রথযাত্রা হবে। এবছর ইস্কন আমরা জানি কি লাস্ট দু বছর থেকে রথযাত্রা রথ হলো না, এবছরও রথ হবে না। এবছর এবারের কোয়ারেন্টাইন পিরিয়ড জগন্নাথের অনেক বড় হয়ে গেছে, প্রায় দু বছর। এবছর অ্যাকচুয়ালি ইস্কনের গোল্ডেন জুবলি ছিল, আমরা ভেবেছিলাম কি অনেক বড়োভাবে করব, কিন্তু আনফর্চুনেটলি এবছর হচ্ছে না। যেটা ভগবান রথ বড় রথে বসেন ওটা ক্যান্সেল হয়ে গেছে। এবার মাননীয় মুখ্যমন্ত্রীকে ইনভাইট করা হচ্ছে, উনি আসবেন মন্দিরে যখন প্রথম আরতিটা দেবেন রথের দিন। তারপরে ভগবানকে এবার আমরা রথে না বসে গাড়িতে বসে এখান থেকে আমাদের ইস্কন হাউস, ওখানে আমরা মাসি বাড়ি করছি, যেটা ব্রিগেডে ভগবান যেতেন রথে বসে, এবার কারে বসেন আমাদের ইস্কন হাউস 22 গুরুসাদের রোডে যাবেন, ওখানে আমরা পণ্ডাল করেছি, মাসি বাড়ি করেছি, ওখানে ভগবান নদিন থাকবেন। উল্টো রথ 21 জুলাই, সেদিন আবার কারে বসে মন্দিরে ফিরে আসবেন। জগন্নাথ দেবের স্নান পর্বে পাঁচশো ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে পুজো সম্পূর্ণ করা হয়। শেষে সকলের একটাই প্রার্থনা ঠাকুরের কাছে, ঠাকুর যেন পৃথিবীতে রোগ মুক্ত দ্রুত হয়। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।